হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ভিডা ইউটিউব চ্যানেল। চলো আগের দিনে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পার্ট নাম্বার থ্রি। আগের দিনে যেটা হয়েছিল পার্ট নাম্বার টু, হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার, অর্থাৎ ক্লাস টুয়েলভের মানুষের জনন ওই চ্যাপ্টারটা। চলো, আগের দিনে করানো হয়েছিল পেনিস পর্যন্ত, অর্থাৎ মেল রিপ্রোডাকটিভ সিস্টেম, অর্থাৎ পুরুষদের রিপ্রোডাকটিভ সিস্টেম সম্বন্ধে হয়েছিল। আচ্ছা, পেনিস পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। এরপরে আমরা কী জানবো? এরপরে জানবো ইউরেথ্রা। ইউরেথ্রা অর্থাৎ ইউরেথ্রাকে বলা হচ্ছে তোমার মূত্র জনন নাড়ি বা ইউরিনোজেনাইটাল ডাক্ট। ইউরেথ্রা, ইউরেথ্রা বা ইউরিনোজেনাইটাল ডাক্ট বা মূত্র জনন নাড়ি। আচ্ছা, পুরুষদের জনন, পুরুষদের মূত্র জনন নাড়ির মধ্যে মূত্র এবং বীর্য একই সাথে নির্গত হয়, ঠিক আছে। আচ্ছা, তোমার ইউরেথ্রার কয়েকটা পোর্শন ভাগ আছে। একটা হচ্ছে তোমার, এইটা তোমার সাপোজ ধরে নাও প্রস্টেটিক গ্ল্যান্ড, প্রস্টেটিক গ্রন্থি থেকে সোজা নেমে গেছে। আর এইটা সাপোজ ধরে নাও তোমার পেনিস, এইখান থেকে এটা ধরে নাও পেনিস, ঠিক আছে। হ্যাঁ, আর এইখানে ধরে নাও কাউপার্স গ্ল্যান্ড আছে, কাউপার্স গ্ল্যান্ড, কাউপার্স গ্ল্যান্ড, এটা প্রস্টেট গ্ল্যান্ড অর্থাৎ প্রস্টেট গ্রন্থি। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে ইউরেথ্রা, এটা হচ্ছে ইউরেথ্রা মূত্র না মূত্রথলি। আর এর নিচে অবস্থিত যে গ্ল্যান্ডটা আছে, এর নিচে অবস্থিত যে গ্ল্যান্ডটা আছে সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এই মূত্র থলির নিচে অবশ্য যে গ্ল্যান্ডটা আছে এটাকে কি বলছি আমরা? প্রস্টেট গ্ল্যান্ড অর্থাৎ প্রস্টেট গ্রন্থি, অর্থাৎ এর চারিদিকে বিস্তৃত করে আছে, ঠিক আছে। এই প্রস্টেট গ্রন্থির এই অংশটাকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে প্রস্টেটিক ইউরেথ্রা অর্থাৎ প্রস্টেটিক মূত্র নাড়ি, প্রস প্রস্টেটিক ইউরেথ্রা, প্রস্টেটিক ইউরেথ্রা। এরপরে যেটা আছে এটা, এটাকে বলা হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা অর্থাৎ মেমব্রেনাস পর্দাময় মূত্রজনন নাড়ি, মেমব্রেনাস, মেমব্রেনাস ইউরেথ্রা, ঠিক আছে। আর পেনিসের কাছে যে মূত্র জনন নালীটা আছে এটাকে কি বলা হচ্ছে? পেনাইন ইউরেথ্রা, পেনাইন ইউরেথ্রা, পেনাইন ইউরেথ্রা, ইউরেথ্রা, ঠিক আছে। হ্যাঁ, পেনাইন ইউরেথ্রা, এটা হচ্ছে আমাদের মূত্র নালী বা মূত্র জনন নালীর ভাগ। আচ্ছা, এর কাজটা কি? মানুষের বীর্য কে পরিবহনে সাহায্য করা, আর এবং ইউরেথ্রা অর্থাৎ ইউরিনকে পরিবহনে সাহায্য করা, ঠিক আছে। চলো এরপরে জানবো অবশ্য যে বীর্য জিনিসটা কি, সিমেন জিনিসটা কি, এর মধ্যে কত কি আছে, বা এখান থেকে যে ফ্লুইডটা নিঃসৃত এটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে, এটা কীরকম, এর নেচারটা কীরকম সেটা দেখব। সিমেন, সিমেন, বীর্য, আচ্ছা বীর্য জিনিসটা কি? বীর্য হচ্ছে অ্যালকালাইন ফ্লুইড অর্থাৎ ক্ষারীয় প্রকৃতি, অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় তরল, ঠিক আছে। আর এর, এটা কীরকম দেখতে সাধারণত? অর্থাৎ মিল্কি ফ্লুইড অর্থাৎ সাদা দুধের মতো অনেকটা ঠিক দেখতে, মিল্কি ফ্লুইড। এর পিএইচ কত? 7.5 কিংবা 7.8 এইরকম টাইপ পিএইচ, 7.5। আচ্ছা, এখান থেকে যে সিমেন্টটা আছে এটা কোথা থেকে আছে? এটা, এটা হচ্ছে একটা হচ্ছে সেমিনাল ভেসিকেলের ফ্লুইড,
যে ফ্লুইড পার্টটা, একটা হচ্ছে সেমিনাল ভেসিকল থেকে নির্গত সেমিনাল ফ্লুইড, প্রস্টেট গ্ল্যান্ড থেকে নিঃসৃত প্রস্টেটিক ফ্লুইড আর কাউপার্স গ্ল্যান্ড, আর হচ্ছে স্পার্ম আছে, স্পার্মের সংখ্যা হচ্ছে তোমার 10% আছে, 90% ফ্লুইড পার্ট এবং স্পার্ম আছে তোমার 10%। আচ্ছা এই ফ্লুইডটা, আচ্ছা এই এই বীজ, এইখানে এর কাজটা কি? এখানের কাজটা হচ্ছে, এখানে এর মধ্যে একটা উপাদান আছে যেটা হচ্ছে ফ্রুক্টোজ, এ কিনা তোমার স্পার্মকে পুষ্টি যোগাতে সাহায্য করে, ঠিক আছে। এরপরে আমরা জানবো যে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম অর্থাৎ তোমার মহিলাদের জননতন্ত্র কী কী আছে সেটা দেখব। প্রথমে একটা ছবি এঁকে দেওয়া হচ্ছে, তারপরে বোঝানো হবে কি ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাকটিভ ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম অর্থাৎ মহিলাদের জননতন্ত্র কিরকম দেখতে, চলো চিত্রটা আসছি। সাধারণত এখানে কি আছে তোমার, আচ্ছা আর এই জায়গাটায় কি আছে, এই জায়গাটা তোমার ওভারি বা ডিম্বাশয়, এটা ঠিক এরকম একটু প্যাঁচালো আছে, ঠিক আছে। আর এটা এটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, আর এরপরে শুরু হচ্ছে তোমার এরপরে শুরু হচ্ছে দেখো এইখানটায়, এটাকে বলা হচ্ছে তোমার ইউটেরাস। আচ্ছা ইউটেরাসের ইউটেরাসে আচ্ছা এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা ডিম্বাশয় বা ওভারি ডিম্বাশয়, আর এইটাকে এই নালীটাকে আমরা কি বলছি আমরা ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, এই নালীটাকে বলছি আমরা ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান নালী। আর এখানে আঙুলের মতো প্রবর্ধক অংশ কি আমরা কি বলছি ফিমব্রি, ফিমব্রি ফিমব্রি। আর এছাড়া এই অংশটাকে আমরা কি বলছি ইস্টমাস, ইস্টমাস ইস্টমাস। আর এইটাকে আমরা কি বলছি
আচ্ছা এইটাকে আমরা কি বলছি, অ্যাম্পুলা, অ্যাম্পুলা। এটাকে আমরা কি বলছি, অ্যাম্পুলা বলছি, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলছি, ফান্ডাস, ফান্ডাস। এটা হচ্ছে তোমার জরাইফার, এই ফান্ডাস বডি এবং সার্ভিস। আর এটা তোমার ইউটেরাস, এইখান দিয়ে এতটা পুরো ইউটেরাস। ঠিক অনুরূপভাবে অ্যাম্পুলা ফ্যালোপিয়ান, না অ্যাম্পুলা ইস্টমাস ফিমব্রি, ফিমব্রি। আচ্ছা ফিমব্রিতে যে একটা সূক্ষ্ম নালী আছে, প্রত্যেক ফিমব্রিতে একটা সূক্ষ্ম নালী আছে, এই নালী থেকে, এই ডিম্বাশয় থেকে, যে এই ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুটা নিঃসৃত হবে সেটা এই ছিদ্র, বা এই ছিদ্রটিকে বলা হচ্ছে অস্টিয়াম। কি বলা হচ্ছে? অস্টিয়াম। হ্যাঁ, এই ছিদ্র দিয়ে তোমার ওই ডিম্বাণুটা চলে যাবে, দিয়ে তোমার এই অ্যাম্পুলা অংশে, এই অ্যাম্পুলা অংশে প্রথম নিষেক ঘটবে। অর্থাৎ যদি এখানে শুক্রাণু পেয়ে যায় তাহলে এখানে ফার্টিলাইজ হয়ে যাবে, অর্থাৎ স্ত্রীদের জরায়ুর কোন অংশের মধ্যে ফার্টিলাইজ হয়, নিষেক হয় ওই অ্যাম্পুলা অংশ, বুঝে গেল। তারপরে তোমার চলে আসে, আচ্ছা জরায়ুর, এটা হচ্ছে জরায়ুর, জরায়ুর হচ্ছে মেয়ের তিন, মোট হচ্ছে তিনটা স্তর। একটা আছে তোমার, একটা আছে, যদি এইটাকে যদি আর একটা পার্টে ভাঙি, যাই হোক, এইটা হচ্ছে বাইরের আবরণটাকে আমরা কি বলছি, পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। এই মাঝখানে আবরণটাকে বলছি মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম। আর ভিতরের আবরণটাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এটা কি? এটা হচ্ছে জরায়ুর স্তর। এটা হচ্ছে কি? জরায়ুর স্তর, ঠিক আছে। আর এই যে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ওয়েস বা ইন্টারনাল, আচ্ছা ইন্টারনাল ওয়েস, আর এটাকে বলা হচ্ছে এক্সটারনাল ওয়েস। আর এই দুটা মিলে তোমার কি তৈরি হচ্ছে? আর এই নালীটাকে বলা হচ্ছে সার্ভাইকাল নালী বা সার্ভাইকাল ক্যানাল। আর এইটাকে কি বলা হচ্ছে? সার্ভিক্স, সার্ভিক্স, সার্ভিক্স। আর এই পার্টটাকে কি বলা হচ্ছে তোমার? ভ্যাজাইনা বা যোনি। এবারটি এটা হচ্ছে, আর এইটা হচ্ছে তোমার ওই, এই ভ্যাজাইনাটা কোথায় অবস্থিত? ঠিক এই যে এই জায়গাটা অবস্থিত ভ্যাজাইনা। আর এই জায়গাটা তোমার অ্যানাস বা পায়ুচিত্র, এই জায়গাটা ভ্যাজাইনা, এই জায়গাটা ক্লিটোরিস আছে, এটা তোমার মন্স পিউবিস আছে, এই যে উপরেরটা, ঠিক আছে। চল এবারটি দেখবো, এক একটা ডিটেলস সম্বন্ধে পড়বো, তারপর এই ছবিটা ডিটেলসে এখানে আঁকাও। ফ্যালোপিয়ান টিউব, প্রথমে হেডিং করে যে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান নালী বা ফ্যালোপিয়ান টিউব। আচ্ছা ফ্যালোপিয়ান টিউব এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা তোমার জরায়ুর উভয় পাশে, এই যে একটা, এটা এই উভয় পাশে যে দুটি নালী নির্গত হয়েছে এটাকে কি বলবো আমরা? ফ্যালোপিয়ান টিউব। আচ্ছা এর দৈর্ঘ্যটা কত? এর দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 সেমি, এর দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 সেমি। আচ্ছা এটার কটি অংশ আছে? এটির হচ্ছে তোমার, এটির মোট হচ্ছে তোমার 4টি অংশ আছে। একটা হচ্ছে ইউটেরাইন পার্ট বা ইউটেরাইন অংশ, হ্যাঁ, যেটা তোমার এই যে এইখান থেকে জরায়ুর সঙ্গে সংলগ্ন অবস্থিত। একটা হচ্ছে ইউটেরাইন পার্ট, ইউটেরাইন পার্ট বা ইউটেরাইন অংশ, ঠিক আছে। এরপরে কি আসছে? এরপরে আসছে ইস্টমাস, আচ্ছা এরপরে আসছে ইস্টমাস, তারপরে আসছে তোমার অ্যাম্পুলা, তারপরে আছে ইনফান্ডিমুলা। আচ্ছা এইটা হচ্ছে তোমার ইস্টমাস, এইটা ইস্টমাস, এটা হচ্ছে অ্যাম্পুলা, অ্যাম্পুলা, ঠিক আছে।
আর এটা ইস্টমাস। ইউটেরাইন পার্ট এর পরে আসছে ইস্টমাস, অর্থাৎ ইউটেরাইন পার্টের পরবর্তী অংশ। আর এর পরে অংশ আসছে ইস্টমাসের পরে অংশ হচ্ছে অ্যাম্পুলা, অ্যাম্পুলা। আচ্ছা অ্যাম্পুলা, আচ্ছা এর পরে অংশ যে অ্যাম্পুলার পরে অংশ যেটা আছে ফিমব্রি, ফিমব্রি। ফিমব্রি, আচ্ছা ফিমব্রিটা কীরকম অংশ? ফিমব্রিটা হচ্ছে তোমার আঙুলের মতো প্রবর্তক অংশ। আচ্ছা এই ফিমব্রির এই ফিমব্রির মধ্যেই যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রটাকে আমরা কী বলবো? অস্টিয়াম বলবো। যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা নির্গত হয়, অর্থাৎ অভিবেশন প্রসেসের সাহায্যে যখন ডিম্বাণুটা নির্গত হয়, ওই ডিম্বাণুটা অস্টিয়াম নামক ছিদ্র দিয়ে তোমার কোথায় প্রবেশ করে? ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা এরপরে যে ফ্যালোপিয়ান নালি, এর কাজটা কি? এর কাজটা হচ্ছে, চলো এর কাজটা আমরা পড়ব। আচ্ছা এর আরেকটি অংশ যেটা আছে ইনফান্ডিবুলাম, এই অংশটা বলা হয়নি। ইনফান্ডিবুলাম, ঠিক আছে, ইনফান্ডিবুলাম। এর কাজটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের কাজটা হচ্ছে তোমার কি? ডিম্বাণুকে পরিবহন করা, ডিম্বাণু পরিবহন করা এবং নিষেকের সময়, এবং নিষেকের সময় তোমার কি করতে সাহায্য করবে? তোমার নিষেকের সময় অ্যাম্পুলা এই অংশের মধ্যে তোমার নিষেকটা সম্পন্ন হবে, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউবের এই অ্যাম্পুলা অংশের মধ্যে তোমার নিষেক সম্পন্ন হয়, অ্যাম্পুলা অংশে, অ্যাম্পুলা অংশে নিষেক সম্পন্ন হয়, অ্যাম্পুলা অংশে নিষেক সম্পন্ন হয়, ঠিক আছে। ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালি। এরপরে দেখবো আমরা যে জরায়ু, অর্থাৎ ইউটেরাস, ইউটেরাসে যে কী কী অংশ আছে সেটা দেখব। ইউটেরাস, বা জরায়ু, ইউটেরাস বা জরায়ু, এটা কোথায় অবস্থিত? ঠিক এটা তোমার মূত্রাশয় এবং মূত্রাশয় এবং মলাশয়ের ঠিক মাঝখানে অবস্থিত, অর্থাৎ এই যে এইটা, এটা তোমার কি যোনি, আর ওই যোনির ভিতরের দিকে তোমার কি আছে? তোমার এই যোনির ভিতরের দিকে তোমার কি আছে? জরায়ু আছে। সাপোজ ধরলাম এই জায়গাটা তোমার এই যোনিটা যদি হয়ে থাকে, তাহলে এর ভিতরের দিকে তোমার কি আছে? এই তোমার এই জরায়ুটা আছে। তাহলে জরায়ু জিনিসটা কি? তাহলে এইটা, এটা কটি পার্ট? এটির হচ্ছে তোমার তিনটি পার্ট। একটা হচ্ছে তোমার ফান্ডাস, আর একটা হচ্ছে তোমার মিডিল পার্টটা, সেটা কি? একটা হচ্ছে উপরের পার্টটা যেটাকে বলছি আমরা ফান্ডাস, আর মিডিল পার্টটাকে আমরা কি বলছি? বডি। আর এই পার্টটাকে বলছি সার্ভিক্স, অর্থাৎ বডির যে নিচের পার্টটা, এটা হচ্ছে নলাকার অংশ। একটা কী কী দেখলাম? ফান্ডাস, 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 একটা হচ্ছে বডি, ফান্ডাস, বডি, আর কি, আর এই সার্ভিক্স। সার্ভিক্সটা কি? সার্ভিক্সটা হচ্ছে নলাকার অংশ। সার্ভিক্স, ফান্ডাস, বডি এবং সার্ভিক্স, আর এই নলাকার অংশটাকে আমরা কি বলতে পারি? আমরা সার্ভাইকাল ক্যানাল, সার্ভাইকাল ক্যানাল। আর এই ভ্যাজাইনা এবং সার্ভাইকাল ক্যানালকে মিলিয়ে তোমার কি তৈরি হচ্ছে? এটাকে আমরা বলছি বার্থ ক্যানালও বলছি। ভ্যাজাইনা অর্থাৎ যোনি এবং এই সার্ভিক্স এর সার্ভাইকাল ক্যানালকে দিয়ে তৈরি হচ্ছে তোমার বার্থ ক্যানাল, অর্থাৎ যেটার মাধ্যমে তোমার বাচ্চাটা প্রসব হয়, অর্থাৎ বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, সেই ক্যানালটার নামটা কি? বার্থ ক্যানাল। আর এটা কোন দুটি অংশ নিয়ে গঠিত? সার্ভিক্স এবং যোনি নিয়ে গঠিত।
ভ্যাজাইনা যেটাকে বলছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা জরায়ুর কাজ দেখে নেব। আচ্ছা আচ্ছা জরায়ুর বললাম, এখানের মধ্যে আমরা তিনটি স্তর দেখতে পাই, একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, একটা হচ্ছে মায়োমেট্রিয়াম, আর একটা হচ্ছে এন্ডোমেট্রিয়া। এগুলো সব তোমার অ্যাক্সেসরি পার্ট অফ ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম অর্থাৎ আনুষাঙ্গিক অঙ্গ। এদের যদি প্রধান অঙ্গ বলা হয় ডিম্বাশয়, এদের প্রধান অঙ্গ। ডিম্বাশয়ের স্ট্রাকচারটা এই জন্য করাইনি যে আলাদাভাবে আলাদা একটা পার্টে আছে ডিম্বাশয়, বিভিন্ন গ্রাফিয়া বিভিন্ন ফলিকলস আছে, তাহলে আলাদাভাবে করালে সেটা বুঝতে সুবিধা হবে। আগে এইটা করিয়ে দিই, তারপরে তোমার ওই ডিম্বাশয়টা করাবো। তাহলে এর মধ্যে ইউটেরাসের মধ্যে কটা স্তর, একটা হচ্ছে বাইরের স্তরটিকে আমরা কি বলছি পেরিমেট্রিয়াম, মাঝখানের স্তরটিকে বলছি মায়োমেট্রিয়াম, আর ভিতরের স্তরটিকে বলছি এন্ডোমেট্রিয়াম। আচ্ছা ঠিক আছে, যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে, যখন মাসিক চক্র চলে, তখন এন্ডোমেট্রিয়ামের স্তরটাই তোমার ব্রিডিংয়ের আকারে পড়ে, তখন খরিত হয় আর কি, ঠিক আছে। আচ্ছা এরপরে এর কাজ দেখ, জরায়ুর কাজ। জরায়ুর কাজ, জরায়ুর কাজটা কি তোমার ব্লাস্টোসিস্টের মধ্যে, অর্থাৎ কি যখন নিষেক হয়ে গেল অ্যাম্পুলা, যখন নিষেক হয়ে গেল অ্যাম্পুলাতে নিষেক হয়ে গেল, তার ফলে নিষেকের ফলে কি তৈরি হবে জাইগোট, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কি তৈরি হবে তোমার জাইগোট তৈরি হবে। এরপরে ওই জাইগোটটা তোমার বিভাজিত হয়ে কি তৈরি হবে মরুলা, তারপর তোমার কি হবে গ্যাস্ট্রুলা, তারপর ব্লাস্টুলা যেটা সেটাকে বলছি আমরা ব্লাস্টোসিস্ট। আর ওই ব্লাস্টোসিস্টটা এই এন্ডোমেট্রিয়াম স্তরে রোপণ হবে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে জরায়ুটা ব্লাস্টোসিস্টে হচ্ছে কি হচ্ছে তোমার ব্লাস্টোসিস্টে রোপণ হচ্ছে কার মধ্যে, তোমার জরায়ুর মধ্যে ব্লাস্টোসিস্টের রোপণ, ঠিক আছে, ব্লাস্টোসিস্টের রোপণ। আর কি হচ্ছে, এই শিশু যখন নির্গমন হচ্ছে তখন এই জরায়ুটা কি হচ্ছে জরায়ু সংকোচন হচ্ছে, শিশুর নির্গমনে জরায়ু সংকোচনে তোমার সন্তান প্রসবে সাহায্য করছে, ঠিক আছে। জরায়ু অর্থাৎ সন্তান প্রসবে সাহায্য করছে, সন্তান প্রসবে সাহায্য করে। হ্যাঁ আচ্ছা, এখানের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে জরায়ু গাত্রের সংকোচনটা হয় কেন, বা যখন বেবি যখন ডেলিভারি হয় তখন এটা প্রসারণটা হওয়ার কথা তখন কেন। দেখো জরায়ুর গাত্রে এইখানকার এন্ডোমেট্রিয়াম স্তরটা, যে এখানকার মাসেলগুলো আছে স্মুথ মাসেল অর্থাৎ মাসলিন পেশি, যত এইখানে সংকোচন হবে তত চাপের ফলে আগের দিকে বেরিয়ে আসবে, অর্থাৎ সহজেই সন্তান প্রসবটা হতে সাহায্য করবে, ঠিক আছে। এই জন্য আর কি তোমার রজস্রাব ঘটানো, ঠিক আছে, হ্যাঁ রজস্রাব ঘটানো। এরপরে এটা হচ্ছে জরায়ুর কাজ। এরপরে দেখবো আমরা যোনি, অর্থাৎ এই চিত্রটা, এই চিত্রের ওই জায়গাটা আছে, অর্থাৎ এইটা আছে তোমার, এইটা ঠিক হচ্ছে, এইটা হচ্ছে তোমার, চলো ভালোভাবে আঁকি তাহলে ভালোভাবে বুঝতে পারবে, অবশ্যই নাহলে অসুবিধা হবে। এই জায়গাটা কীরকম ঠিক এইরকম, এইরকম সাপোজ ধরলাম, হ্যাঁ। আর এই জায়গাটায় তোমার জনি আছে, এই জায়গাটা তোমার পায়ু ছিদ্র আছে, আর এই জায়গাটায় মন্স পিউবিস, আর ঠিক এর ভিতরের দিকে, এর ভিতরের আছে এখানকার যে ছিদ্রটা আছে এটা হচ্ছে তোমার লেবিয়া মাইনোরা, এটা হচ্ছে লেবিয়া মেজোরা, এখানকার ভিতরে যেটা আছে তোমার কি হাইমেন নামক পর্দা দিকে আছে, আর এই জায়গাটা মূত্র ছিদ্র আছে,
আর এই ছবিটাই এই ল্যাবরেটরি এখানে আছে। ভালোভাবে আঁকি তাহলে বুঝতে পারে ভালোভাবে। এই জায়গাটায় তোমার কি আছে মূত্র ছিদ্র, আর এই জায়গাটা কি আছে তোমার যোনি ছিদ্র যেটাকে বলছি আমরা, এই জায়গাটা যোনি ছিদ্র। যোনি ছিদ্রটা যে পর্দা দিয়ে ঢাকা থাকে সেই পর্দাটাকে আমরা কি বলছি হাইমেন। আচ্ছা ঠিক আছে। আর এইটা কি, এটা হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে তোমার মন্স পিউবিস, মন্স পিউবিস। আর এইখানটাতে তোমার কি আছে একটা গ্ল্যান্ড আছে যেটা কিনা তোমার কি বলা হয় তোমার বার্থোলিন্স গ্ল্যান্ড, এই যে ঠিক এই জায়গাটায় বার্থোলিন্স গ্ল্যান্ড। তাহলে এটা কি, তাহলে তোমার এইটা হচ্ছে তোমার লেবিয়া মেজোরা, লেবিয়া মেজোরা। আচ্ছা এটা কি লেবিয়া মাইনোরা, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে তোমার মূত্র ছিদ্র, মূত্র ছিদ্র। আর এটা কি, এটা হচ্ছে তোমার বার্থোলিন্স গ্ল্যান্ড, বার্থোলিন্স গ্ল্যান্ড। আর এইটা হচ্ছে তোমার কি যোনি ছিদ্র, এই যে এইটা যোনি ছিদ্র। আর এই যোনি ছিদ্রটা যে পর্দা দিয়ে ঢাকা থাকে সেই পর্দাটাকে আমরা কি বলছি হাইমেন, হাইমেন নামক পর্দা দিয়ে তোমার কি ওইটা ঢাকা থাকে। এটাকে আমরা কি বলছি ভেস্টিবিউল ক্যাভিটিও বলি, অর্থাৎ ভেস্টিবিউলও বলি, ঠিক আছে। আচ্ছা এরপরে এটা হচ্ছে, এটা হয়ে গেল, এটা কি মন্স পিউবিস, মন্স পিউবিস, মন্স পিউবিস। তাহলে এটার কাজটা কি তোমার, এটার কাজটা হচ্ছে তোমার সঙ্গমে সাহায্য করা, যখন যখন তোমার সঙ্গমে হয় তখন এইটা এই অংশে সাহায্য করা, অর্থাৎ ডিম্বাণুকে একসেপ্ট করে, ডিম্বাণু থেকে একসেপ্ট করে এখানে সহজেই যোনি ছিদ্রের মাধ্যমে সহজেই তোমার কোথায় প্রবেশ করে, প্রথমে ইউটেরাস জরায়ুর মধ্যে, আবার জরায়ু থেকে সেখানে কোথায় চলে যায় অ্যাম্পুলাতে চলে যায়, দিয়ে ওইখানে তোমার কী হয় নিষেকটা সম্পন্ন হয়। ঠিক আছে আজকে এতটা, এবং যারা বাকি ভিডিও দেখোনি অবশ্য পার্ট ওয়ান এবং পার্ট টুটা দেখোনি অতি অবশ্যই দেখো, তাহলে এই ভিডিওগুলোর যত নেক্সট ভিডিও আসতে থাকবে তাহলে তত ভালো লাগবে, দেখতে ভালো লাগবে এবং পড়তেও ভালো লাগবে। যে জায়গাটায় বুঝতে পারোনি সেই জায়গাটা, সেই জায়গাটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং অতি অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও।